ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহ তিনি মরণের আগে এবং পরে কবরের খবর এই কিতাবটিতে কি চমৎকার ভাবে তিনি একটা হাদিস নবীজির হাদিসটাকে কোট করে নিয়ে আসলেন। একটি মানুষের যখন মরণটা খুব কাছাকাছি চলে আসবে, যখন তার মরণ কাছাকাছি চলে আসবে, তখন সর্বপ্রথম তার কাছে চারজন ফেরেশতা আসবে। কয়জন? চারজন ফেরেশতা। এক নম্বর ফেরেশতা আসবে, বলবে আল্লাহর বান্দা, আমি তোমার রিজিকের ব্যবস্থায় ছিলাম, কিন্তু পৃথিবীতে এমন কোন জায়গা নাই, তোমার জন্য একটি দানা আছে, আমি বুঝতে পেরেছি দুনিয়ার জীবন তোমার শেষ, আমাকে বিদায় দাও। এক নম্বর ফেরেশতা বিদায় নিবে, দ্বিতীয় ফেরেশতা আসবে, বলবে আল্লাহর বান্দা, আমি তোমার পানির ব্যবস্থায় ছিলাম, তুমি পৃথিবীতে যত পানি খেয়েছো ব্যবহার করেছো আমি পানির ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আজকে পৃথিবীতে এক ফোঁটা পানি খেয়ে বাঁচবা এমন সুযোগ নাই, আমাকে বিদায় দাও। দ্বিতীয় ফেরেশতা বিদায় নিবে, তৃতীয় ফেরেশতা আসবে, বলবে আল্লাহর বান্দা, আমি তোমার অক্সিজেনের ব্যবস্থায় ছিলাম, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থায় ছিলাম, কিন্তু পৃথিবীতে একটু মুহূর্ত নাই, তুমি একবার শ্বাস নিবা, অতএব বুঝতে পেরেছি দুনিয়ার জীবন তোমার শেষ, আমাকে বিদায় দাও। তৃতীয় ফেরেশতা বিদায় নিবে, চতুর্থ ফেরেশতা আসবে, বলবে আল্লাহর বান্দা, আমি তোমার বিভিন্ন জায়গায় যে বসতা, এই বসার দায়িত্ব আমার কাছে ছিল, কিন্তু পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে তুমি এক জায়গায় যাই বসবা এমন মুহূর্ত তোমার হাতে নেই, আমাকে বিদায় দাও। বিদায় নিয়ে চলে যাবে, গেল কয়জন? চারজন চলে গেল, সাথে থাকবে কয়জন? দুইজন, সাথে দুইজন কেরামান কাতিবিন। কেরামান ফেরেশতা আসবে, বলবে আল্লাহর বান্দা, আমি তোমার সবসময় সাথে থাকতাম, তোমার নেকিগুলো লিখতাম, কিন্তু এক মুহূর্ত নাই, তুমি একটা নেকি করবা, আমাকে বিদায় দাও। কাতিবিন ফেরেশতা বলবে, আমি গুনাহ লিখতাম, আমাকে বিদায় দাও। শেষ মুহূর্তে মালাকুল মউত এসে হাজির হবে, মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, আসার পরে যখন বুকের উপরে হাতটা রাখবে, ইমাম গাজ্জালি বলেন, নেককার যদি হয়, আল্লাহ আলাহ যদি হয়ে যায়, পরেজগার আলাহ যদি হয়ে যায়, আমার হাবিব বলেন, ওই মানুষটার মৃত্যু না হবে, একটা ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলে ঘুমায় যায় টের পায় না, আটা থেকে চুল বাইর করা যেরকম সহজ হয়ে যায়, আল্লাহ আলা মানুষের জানটা বের হবে এরকম টের পাবে না। আর যদি বাতকার হয়ে যায়, ওই মানুষটির রুটা বের হবে এরকম জীবন্ত ছাগলটা পিছনের পা দুটা বেঁধে গাছের উপরে ঝুলাইয়া জীবন্ত অবস্থায় যদি চামড়াটা খোলা হয়, যে পরিমাণ না মানুষটার ছাগলটার কষ্ট হবে, এর চাইতে কোটি কোটি গুণ কষ্ট হবে একজন ব্যায়ামলের রুহুটা বের হতে, এরকম কষ্ট হবে। আজরাইল মালাকুল মউত আমলদার মানুষের কাছে আসবে, কান দিয়ে ঢুকবে, কান বলবে, রে আজরাইল ঢুকতে পারবা না, কান বলবে, কেন ঢুকতে পারবা না? আজরাইল বলবে, কেন? কান বলবে, কান দ্বারা কোরআনের আওয়াজ শুনেছে। চোখ দিয়ে ঢুকতে যাবে, চোখ বলবে, না না ঢুকতে পারবা না, ওই কারণ কি? ওই চোখ দিয়ে কোরআন দেখেছে। এবার যখন মুখ দিয়ে ঢুকতে যাবে, মুখ বলবে, ঢুকতে পারবা না, বলবে, কারণ কি? বলবে, কোরআন পড়েছে মুখ দিয়ে। পা দিয়ে ঢুকতে যাবে, পা বলবে, না, হেঁটে হেঁটে ওয়াজ মাহফিলের ময়দানে গেছিল, পা বলতে ঢুকতে দিবে না। হাত দিয়ে ঢুকতে যাবে, হাত বলবে, না ঢুকতে পারবা না, কয়, কারণ কি? ওই হাত দিয়ে মানুষকে দান দক্ষিণা করেছে। উপায় না পায়া আজরাইল আল্লাহর কাছে যায়, বলবে, আল্লাহ, আপনার বান্দার রুহ আনা সম্ভব হয় নাই, আনতে পারিনি। বলে, কারণ কি? ওই যেদিক দিয়ে ঢুকতে চাই শুধু কোনো রাস্তা নাই, আল্লাহ আপনি রাস্তা বাতায় দেন। আল্লাহ বলবে, আজরাইল তুমি বান্দার কাছে যাও, এবার যাইয়া তোমার ডান হাতের তালার ভিতরে আমি আল্লাহর নামটা ধরে এই ডান হাতের ভিতরে লেখে বান্দার সামনে ধরে থাকবা। আজরাইল এবার বান্দার কাছে আসে, ডান হাতের ভিতরে আল্লাহর নামটা লেখে যখন বান্দার সামনে ধরবে, আল্লাহর নামটা দেখার সাথে সাথে বান্দা আল্লাহর দিদারে যাওয়ার জন্য বেকুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কিছু মানুষ মরার সম হাসে, আর কিছু মানুষ মরার সম প্রস্রাব পায়খানাও করে দেয়। কথা কোন ঠিক কিনা? যারা হাসে মনে করবেন তারা
রুটা বের হয়েছে হাসতে হাসতে, কতক্ষণ ঠিক কিনা সেটাই নাই। আজকে বিজ্ঞান বলছে, বিজ্ঞান বলছে একটা মানুষের শরীরে এত রোগ আছে, যদি একটার সাথে একটা এরকম জড়া লাগা যায় তাহলে পৃথিবীটাকে ঘেরা সম্ভব হবে, সমস্ত পৃথিবীটাকে ঘেরা যাবে যদি একটার সাথে একটা জড়া দেয়। আর দুই একর জমি লাগবে যদি সাজায় দিতে হয়। এই সমস্ত জায়গাগুলো শিরা উপশিরায় মানুষের রুহটাকে লুকাবে, লুকাইতে যাবে। আজরাইল টিপতে 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 আঙ্গুলের মাথা পর্যন্ত নিয়ে আসবে, নিয়ে আসে সেখান থেকে রুহটাকে বের করে নিয়ে যাবে। যদি নামাজিও না হয় তাহলে তাকে টিপবে না, বান্দার সামনে হাতটা ধরবে, তখন বান্দা আল্লাহর দিদারে যাওয়ার জন্য বেকুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নেককার হইতে চাই না বদকার? কি আমরা কি নেককার হব কিনা? ছেলে মেয়েদের নেককার বানাবো কিনা? স্ত্রী পুত্র যারা আছে সবাইকে নেককার বানাবো কি পারবো না ইনশাল্লাহ?